নদীর মাঝখানে পানি ভাগা থাকে, এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জ একটা এজেন্ডা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পানি ভাগা ভাগে চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে, চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে, শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে না, সঙ্গত কারণে এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে। এখন পানি ভাগা ভাগের বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রায় বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণে শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল। আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই, যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না ভারী কতটুকু ভারী, এটা কি শরৎকালের মধ্যে সবচেয়ে ভারী, 200 উপরে উঠলেই ভারী, এবার তো 500-600 উপরে উঠে গেল, কাজে ভারী বললে আমরা বুঝি না কতটুকু ভারী, এটা আমাদেরকে জানা। আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এভাবে করে ঘন্টায় ঘন্টায় মিটারে মিটারে পানি বেড়ে যাচ্ছে, তখন প্রতিবেশী দেশকে যদি গুড লেবেলিং প্রিন্সিপাল যেটা আমরা বলি, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই, নো হার্ড প্রিন্সিপাল, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই, এগুলো প্রথাগত অধিকার, সেগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমাদের ওদিকে চলে আসবে, তখন আমরা সতর্ক হতে পারি। আমরা হয়তো বন্যাটাকে আটকাতে পারবো না, তার প্রকোপটাকে আটকাতে পারবো না, কিন্তু আমরা সতর্ক হতে পারি। এবং এখন জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ঙ্করী বন্যা বাড়বে, তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে, যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কী, পানির পরিমাণ কী, এবং ডিসচার্জ কতটুকু করা হবে। এইটুকু করলে অন্তত আমরা যে উদ্দেশ্যকে মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারি। আর যেহেতু এটা শেয়ার আন্তর্জাতিক নদী, এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই, কোনো দেশে কি কোনো সুযোগ নেই যে যে নদীর কথাই বলে দেওয়া যায় যে এইটা শুধু আমারই নদী, আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা পাবো, এটা আমার এবং আমরা আমাদের এই পানির অধিকারকে পানির বিষয়টাকে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করবো আপনাদেরকে জানাবো, সেই আলোচনা শুনতে আমরা খুব দেরি করে করবো না, শীঘ্রই করতে চাই। এই মুহূর্তে কিছু কিছু বিষয় আরও বেশি প্রায়োরিটি আছে বলে এটা হয়তো আরও কিছুদিন সময় লাগবে, কিন্তু এ বন্যার যে একটা ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে তার মোটামুটি তালিকা আমাদের হাতে এসেছে যে কী পরিমাণ আর্থিক ক্ষতি। এই আর্থিক ক্ষতিগুলো আমরা কিছুটা হয়তো কমাতে পারতাম যদি আমরা আগে থেকে সতর্কতামূলক বার্তাটা পেতাম। সো এই তিনটা বিষয়ের তথ্য ছিল আমাদের এবারের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে, প্রাকৃতিক কথা তুলে ধরে, মানবিক কারণে আমরা আমাদের দুজনের দেশগুলোর সাথে এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে নেগোসিয়েশন বা আলাপ আলাপ করতে শুরু করি। আর বাকি জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকাতে সেইগুলো রক্ষায় উজানের দেশগুলোর সাথে সমঝোতায় চলে আসা, আমরা সে ব্যাপারে জোর দাবি জানাবো। আর একটা কথা হচ্ছে, যখন মানুষের কথা আমরা শুনব তখন কিন্তু কতটুকু সহায়তা পেলাম কতটুকু সহায়তা পেলাম না শুধুমাত্র তার উপর আমাদের ভিত্তি করে থাকতে হবে, আমরা আমাদের পানি ব্যবস্থাপনার অগ্রাধিকার নির্ধারণ করতে পারবো এবং নিজস্ব পর্যায়ে কী কাজটা করবে পানির